আশা করছি এবার দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা শুরু করছি। আজকের টপিক হচ্ছে স্নো লেপার্ড। এই যে স্নো লেপার্ড, এই ভদ্রলোক, একে আমরা কেন পড়ছি? পড়ার দুটো কারণ। প্রথম, স্নো লেপার্ড, ক্লাউডেড লেপার্ড বা লেপার্ড, এবং তারপরে ব্ল্যাক প্যান্থার, এইগুলো আজকাল ইম্পর্টেন্ট হয়ে গেছে শুধুমাত্র ন্যাশনাল পার্ক করার জন্য নয়, বরঞ্চ ওয়াইল্ড লাইফ এই জিনিসটা এনভায়রনমেন্টের একটা ইম্পর্টেন্ট টপিক, এবং সেই জন্য আমরা এটা পড়ছি। এবং ওয়াইল্ড লাইফ থেকেই আমাদের কিছু ন্যাশনাল পার্ক জাতীয় প্রশ্ন আসে, সেগুলো আমাদের পড়তে হয়। তাহলে এই যে স্নো লেপার্ড সম্পর্কে আমরা কি পড়বো আর কেনই বা পড়ছি? প্রথমত হচ্ছে স্নো লেপার্ড, এর আরেকটা নাম কি? আউন্স। এর এক নাম হচ্ছে আউন্স। এবার এটা কোথায় পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল এশিয়া আর সাউথ এশিয়া, এই দুটো জায়গায় পাওয়া যায়। আর এটা IUCN এর কি লিস্টে পড়ে, ভাল্লা নেবে। ঠিক আছে, মোটামুটি এক্সপেক্ট করা হয় মোটামুটি 10% ডিক্লাইন হয়ে যাবে 2040 নাগাদ। যেটা বলেছিলাম সে একই জিনিস, এটা সেন্ট্রাল এবং সাউথ এশিয়াতে দেখা যায়। ছবিতে যদি আমরা দেখি, এই মোটামুটি সেন্ট্রাল এশিয়া আর এই মোটামুটি সাউথ এশিয়া, এইখানে মোটামুটি স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়। এবার ভারতবর্ষের যদি জায়গাটা আমরা দেখি, তাহলে মোটামুটি এই জায়গাটা, এটা নেপাল পোর্শন, সিকিম আর বেশিরভাগটা অরুণাচল প্রদেশ, এই জায়গাটায় আমরা স্নো লেপার্ড দেখতে পাই। এবার আমাদের আজকের আলোচ্য বিষয়টা এই অরুণাচল প্রদেশকেই কেন্দ্র করে, তার ন্যাশনাল পার্ক, তার মধ্যে দিয়ে কি রিভার গেছে, তার কি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, সেই সমস্ত বিষয়গুলোই আমরা আজকে পড়বো। এবার এটা আমরা কেন পড়ছি? কারণ রিসেন্টলি থেমবাং কমিউনিটি কনজার্ভ এরিয়াতে একে দেখা গেছে। আমরা মনে রাখতে হবে থেমবাং, তো এটা প্রশ্ন আসতে পারে যে থেমবাং কমিউনিটি রিজার্ভ এরিয়া কোথায়, কোন স্টেটে? অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। এবার এখানে এই যে থেমবাং কমিউনিটি রিজার্ভ এরিয়া, এটা দুটো জায়গায় মাঝখানে মোটামুটি আছে বা আউটস্কার্টে আছে, সেটা হচ্ছে একটা নামধাপা ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে দিবং বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার এই নামধাপা ন্যাশনাল পার্কটাই বা কোথায় আছে আর দিবং বায়োস্ফিয়ার রিজার্ভটাই বা কোথায় আছে, সেইটাই আমরা একটু দেখে নিই। ছবির মাধ্যমে আমরা এটা ব্যাপারটা বুঝে নেব কি। প্রথমে হচ্ছে দিবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এক্ষুনি আমরা দেখলাম যে দিবং এবং নামধাপা ন্যাশনাল পার্কের আউটস্কার্টে, মানে এদের মাঝখানে। তাহলে দিবং নামটা, যারা জিওগ্রাফি মোটামুটি পড়েছে, জিওগ্রাফিতে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, সেখানে আমরা দিবং রিভারের নাম পড়েছি, দিবং রিভার। এই যে রিভার, এটা কোনটা? এই রিভারটা। যখন ব্রহ্মপুত্র এখান দিয়ে আসে, তখন তার নাম ইয়ারলুং সাংপো ছিল, ইয়ারলুং সাংপো। সেইটা প্রথম যে রিভারটা তার সঙ্গে মিলিত হয়, সেই রিভারটার নাম দিবং রিভার। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটার নাম দিবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তাহলে প্রথম আমরা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পড়ে ফেললাম দিবং। দ্বিতীয়, যে নদীটা মিলছে সেটার নাম কি? লোহিত রিভার। এখানে দেখতেই পাচ্ছি লোহিত ডিস্ট্রিক্ট রিভারের নাম অনুসারেই হয়েছে। আর আমরা কি বললাম? নামধাপা ন্যাশনাল পার্ক। তাহলে আমরা যদি ন্যাশনাল পার্ককে ডিনোট করি, তাহলে অরুণাচল প্রদেশে দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা তো নামধাপা ন্যাশনাল পার্ক, আরেকটি হলো মৌলিং ন্যাশনাল পার্ক। এই দুটোই ন্যাশনাল পার্ক আছে অরুণাচল প্রদেশে। রিভার আমরা ব্রহ্মপুত্র যখন করছি, তখন দিবং রিভার, লোহিত রিভার, এবার ব্রহ্মপুত্র এরম ভাবে চলছে। এছাড়াও মোটামুটি বলা হয় 8টা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, 8টা। এবারে যে 8টা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, এর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট আমরা সবকটা একবার জেনে নিচ্ছি। একটা হচ্ছে ইয়র্দো রাবে দিরিং মেমোরিয়াল, কেন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ইটানগর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ইটানগর হচ্ছে ক্যাপিটাল,
অরুণাচল প্রদেশের পাকুই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সেসে অর্কিড স্যাঞ্চুরি, ইগলস নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এবার নাম শুনলে আমরা দেখতে পাচ্ছি যে ইগলস নেস্ট এটা একটা উল্লেখযোগ্য নাম। এছাড়া আমার এখানে দিবং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ইম্পর্টেন্ট। আমরা দুটো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিকে আমরা ডিনোট করছি, একটা হচ্ছে দিবং আরেকটা হচ্ছে ইগলস নেস্ট। ইগলস নেস্ট তাহলে আটটার মধ্যে আমরা দুটোকে রাখলাম, কারণ ইটানগর নাম শুনলেই বোঝা যাবে সেটা কোথায় আছে, কোন স্টেটে আছে। তো এই দুটো দিবং এবং ইগলস নেস্ট এটা মনে রাখতে পারি। ন্যাশনাল পার্ক যেহেতু দুটোই আছে, দুটোই মনে রাখতে হবে। তার মধ্যে নামধাপাটা খুবই ইম্পর্টেন্ট, নামধাপা। আরেকটা হচ্ছে মৌলি। তাহলে আমাদের পড়াটা মোটামুটি একটা সম্পূর্ণ স্টেজে আসছে। একটা হচ্ছে দুটো ন্যাশনাল পার্ক মনে রাখবো, আটটার মধ্যে আর দুটো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ঠিক আছে। আর এখানে যদি আমি নদীটাকে বর্ণনা করি, মানে ব্রহ্মপুত্র রিভার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সুবর্ণশ্রী রিভার আছে, সিয়াং রিভারটা অতটা ইম্পর্টেন্ট নয়, আর তারপরে এখানে মিশেছে কিমিয়াং রিভার, ঠিক আছে। তো রিভারের মধ্যে তাদেরকে যদি আমি আরেকবার অন্য কালি দিয়ে ডিনোট করি, সুবর্ণশ্রী রিভার ইম্পর্টেন্ট, আর দিবং রিভার আর লোহিত রিভার, এই তিনজন হচ্ছে রিভার ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের সঙ্গে মিশেছে। এবার এই যে গ্লোবাল স্নো লেপার্ড প্রোটেকশন প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা সাইন্ড হয়েছিল 2013 সালে, এবং এই প্রোগ্রামটাকে বলা হয় বিশকেক ডিক্লারেশন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একবার ইউপিএসসিতে এসেছিল যে বিশকেক ডিক্লারেশন ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং। অ্যান্সার কি হবে? স্নো লেপার্ড কনজারভেশনের জন্য। এবার এখানে কি বলা হয়েছিল যে সিকিউর 20/2020, মানে স্নো লেপার্ডের যে ল্যান্ডস্কেপ, ওইরকম 20টা ল্যান্ডস্কেপকে বাঁচাতে হবে। কতগুলো দেশে স্নো লেপার্ড পাওয়া যায়? আফগানিস্তান, ভুটান, চায়না, ইন্ডিয়া, এগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য। এছাড়াও কাজাকস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নেপাল, পাকিস্তান আমাদের প্রতিবেশী, কাজাকস্তান, উজবেকিস্তান। আমরা যদি সংখ্যা গুনি টোটাল হচ্ছে মোটামুটি 11, 3, 3, 9, 6, 7, 8, 9, 10, 11, টোটাল 11টা কান্ট্রিতে স্নো লেপার্ড পাওয়া যায়। এবার ইন্ডিয়াও স্নো লেপার্ড প্রোটেকশনের জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করেছিল, সেটা হচ্ছে 2009 সালে। যে যে স্টেটের মধ্যে স্নো লেপার্ড পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জম্মু কাশ্মীর, ওই যে আমরা ছবিটা দেখেছিলাম। এখন জম্মু কাশ্মীর আর লাদাখ যেহেতু দুটো আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, তাই জন্য দুটো আলাদা হয়ে গেছে। আগে জম্মু কাশ্মীরই ছিল, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম। এর মধ্যে আজকে আমরা মোটামুটি অরুণাচল প্রদেশকে নিয়েই ডিল করব। এবার আমরা যেটা বলছিলাম যে স্নো লেপার্ড আর ক্লাউডেড লেপার্ড এবং তারপরে জাগুয়ার বা ব্ল্যাক প্যান্থার, এরা ঠিক কি? আমরা যদি বায়োলজির দিক থেকে দেখতে চাই তাহলে বুঝতে পারবো এই যে ক্লাউডেড লেপার্ড এটা কোথায় আছে, এইরকম জায়গায়। টাইগার কোথায় আছে, এরকম জায়গায়। স্নো লেপার্ড এখানে, লেপার্ড বা জাগুয়ার এখানে। তাহলে প্যান্থেরা, আমরা জানি টাইগারের সাইন্টিফিক নেম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস। তাহলে প্যান্থেরার মধ্যেই কিন্তু মোটামুটি স্নো লেপার্ড পড়ে। স্নো লেপার্ড কিছুটা টাইগারের সঙ্গে মিল আছে, আর লেপার্ডের সঙ্গে কিছুটা জ্যাগুয়ার বা ব্ল্যাক প্যান্থেরার মিল আছে, ঠিক আছে। তাহলে ক্লাউডেড যে লেপার্ড সেটা লেপার্ড বা স্নো লেপার্ডের থেকে একটু আলাদা, মানে প্যান্থেরার মধ্যেই সে পড়ে না, সে পড়ছে হচ্ছে নিওফিলিসের মধ্যে। সাইন্টিফিক নেমটা নিওফিলিস, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম যে ক্লাউডেড লেপার্ড জিনিসটা একটু অন্যরকম, সেটা লেপার্ডের মধ্যে পড়ছে না, আর স্নো লেপার্ড সেটা কিন্তু লেপার্ড জাতীয়র মধ্যেই পড়ছে, ঠিক আছে। ক্লাউডেড লেপার্ড, এই যে তার জেনাস কি, নিওফিলিস, সেটা কিন্তু মোটামুটি প্যান্থেরা জেনাসের থেকে একটু আলাদা। আর স্নো লেপার্ড মোটামুটি তাকে লেপার্ডই বলা হয়।
তো ক্লাউডেড লেপার্ড সেটা কিন্তু লেপার্ড না, সেটা নিওফিলিস নেবুলাসা তার সাইন্টিফিক নেম, এবং সে নিওফিলিস জেনাসিয়ান। এবার আমরা যদি দেখি ইম্পর্টেন্ট জিকে স্নো লেপার্ডকে নিয়ে কি এসেছে, প্রতি বছর 23শে অক্টোবর স্নো লেপার্ড ডে পালন করে, স্নো লেপার্ড ডে, এবং স্নো লেপার্ড কে অলসো বলা হয় ম্যানস বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে উত্তরাখণ্ড প্রথম ভারতের মধ্যে ইন্ডিয়াস ফার্স্ট স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার তৈরি করেছে, উত্তরকাশী ফরেস্ট। তৃতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট কি, জিকে কি, কারেন্ট অ্যাফেয়ার্স কি, দ্য অকেশন অলসো মার্ক দ্য ইনগ্রাল সেশন অফ ফোর্থ স্টিয়ারিং কমিটি মিটিং ফর গ্লোবাল স্নো লেপার্ড অ্যান্ড ইকোসিস্টেম প্রোটেকশন প্রোগ্রাম। মোটামুটি আমরা দুটো জিনিস এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট পাচ্ছি, একটা হচ্ছে অক্টোবর 23 তারিখ হচ্ছে স্নো লেপার্ড ডে, আর উত্তরাখণ্ড উত্তরকাশী ফরেস্টে স্নো লেপার্ড কনজারভেশন সেন্টার তৈরি করেছে। এবার এই সংক্রান্ত আমরা কিছু এমসিকিউ যদি দেখি, প্রথম দ্য ন্যাশনাল এলিমেন্ট অফ ভুটান, এটা কি স্নো লেপার্ড, না, এটা কি কাউ, না, এটা কি নীল গাই, না, অ্যান্সার কি হবে, টাকি। বিশকেক ডিক্লারেশন, এটা আমরা যে বললাম অলরেডি ইউপিএসসিতে প্রশ্ন এসেছে, অ্যান্সার কি হবে, স্নো লেপার্ড। ব্ল্যাক প্যান্থার কি, পড়ানোর সময় বলছিলাম জ্যাগুয়ার। ক্লাউডেড লেপার্ড ইন ওয়েস্ট বেঙ্গল ক্যান বি স্পটেড কোথায়, এই প্রশ্নটাই এসেছিল মেন্সে 2017। এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় নেওড়া ভ্যালি, দার্জিলিং এর দিকে আছে বর্তমানে কালিম্পং, ঠিক আছে। এই ছিল আমাদের মোটামুটি স্নো লেপার্ড সম্পর্কে ধারণা, তার সঙ্গে অরুণাচল প্রদেশ, তার রিভার সিস্টেম, এবং তার সঙ্গে স্নো লেপার্ড ভার্সেস ক্লাউডেড লেপার্ড। আর প্রিভিয়াস ইয়ারে এই 1টি প্রশ্ন এসেছিল এবং 18 ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার। বুঝতে পারলাম নিশ্চয়ই, আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।